আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে এজিএস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এজিএস মিডিয়া সত্য ও সুন্দরের পক্ষে এজিএস মিডিয়ার সঙ্গীত

যেমন পুলিশে আর্মিতে বিডিয়ারে বা বিভিন্ন জায়গায় যে চাকরি করে যেখানে পর্দার কোনো ব্যবস্থা নেই এখানে চাকরি করা যায় হবে কি না হ্যাঁ ভাই ওলামাদের বেশিরভাগ ওলামাদের মতামত হচ্ছে যে যেখানে পর্দার ব্যবস্থা নেই সেখানে মহিলাদের চাকরি করা যায় হবে না কেননা মহিলাদের জান্নাতে যেতে হলে চারটি কাজ অবশ্যই করতে হবে চারটি কাজই মহিলাদের করতে হবে একটিও বিরত থাকা যাবে না এ সম্পর্কে একটি হাদিস এসেছে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্ল আলিসাল্লাম বলেছেন স্ত্রী কোন মহিলা যখন পাশক্ত ফরজ সলাত আদায় করে পাশক্ত ফরজ সলাতি মহিলাকে আদায় করতে হবে যে কোনো মূল্যে যে কোনো পর্যায়ে পাশক্ত ফরজ সলাতি মহিলাকে আদায় করতে হবে এক যে কোনো মূল্যে স্বামী বললে আদায় করবে না বললে আদায় করবে পিতামাতা অনুমতি দিলেও আদায় করবে অনুমতি না দিলে আদায় করবে তো পাশক্ত ফরজ মহিলাকে আদায় করতেই হবে তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে যে অসহমাদ সাহারাহা তারপর রমজান মাসের সিয়াম পালন করবে রমজান মাসে সিয়াম বলতে যে পুরো রমজানে শ্যাম পালন করবে এই শ্যাম হচ্ছে ফরজ এটা স্বামী অনুমতি দিলেও আদায় করবে অনুমতি না দিলেও আদায় করবে তাহলে পাঁচ তো ফরজ সালাত রমজান মাসের আহ পালন তারপরে হচ্ছে ওয়াহসানাত ফরজাহা তারপরে হচ্ছে লজ্জাস্থানের হিফাজত করবে তারপর লব লজ্জাস্থানের হিফাজত অবশ্যই তাকে করতে হবে হ্যাঁ লজ্জাস্থানের হিফাজত বলতে এখানে বেশিরভাগ এখানে আমরা শুধু লজ্জাস্থানের হিফাজত লজ্জাস্থানে যারা হিফাজত করে মনে করে যে আমি পর্দাই থাকি না কিন্তু না আমি ওই ওই বড় ধরনের অন্যায় আমি করি না আসলে লজ্জাস্থানের হিফাজত বলতে এখানে পর্দাকে বোঝানো হয়েছে যারা আপনারা জমিতে ফসল করেন তারা আপনারা খুব ভালো করেই জানেন যে জমিতে ফসল যদি করতে হয় তারপরে জমিতে ফসল করলে যারা ঘেরাও দেন তারা অবশ্যই ফসল থেকে একটু দূরে ঘেরা দেন তাহলে মহিলাদের থেকে পুরুষদের অবশ্যই কিছু না কিছু দূরে থাকতে হবে কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আহ হেফাজত করতে বলেছেন লজ্জাস্তানের হেফাজত শুধু পুরুষদের না মহিলাদের মহিলাদের নয় বরং পুরুষদেরকেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছেন চোরান্ন আনুরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াদ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন কুল্লিল মিনীদুমিনায়ুন মুমিন

আলা জুয়ুবিহিন না ওয়ালাইউব্দী না জিন তাহ জিন তা হুন্না ইলালি বহুলাতিহিননা তো আল্লা রব্বাল আলামিন বলছেন যে হেনবে আপনি ঈমানদার আনয়নকারী নারীদের দারিদাদেরকেও বলুন যে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানের হিফাদত করে দৃষ্টিকে সংযত করতে বলেছেন এবং লজ্জাস্থানের হিফাদত করতে বলেছেন তারা যেন তার মধ্যে যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের অলঙ্কার বা সৌন্দর্যকে প্রকাশ করবে না তাদের ঘাড় ও বক্ষদেশ যেন মাথার কাপড় অন্য চাদর দ্বারা আবৃত করে তারা যেন তাদের স্বামী পিতা এই ধরনের তারপরে বিশাল একটা লিস্ট আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিয়েছেন যে মহিলারা যেন এই সমস্ত আহ এই সমস্ত পুরুষগুলো ছাড়া তারা যেন তাদের তারা যেন তাদের সৌন্দর্য তো প্রকাশ নয় সৌন্দর্য বলতে অনেক ওলামাইকের দিয়ে বলছেন যে মুখমন্ডল খোলা যায় যারা আসলে মুখমন্ডলই হচ্ছে মহিলাদের সবচেয়ে বড় সৌন্দর্য নারীদের দুইটি নারীদের সৌন্দর্য বলতে অলঙ্কার অলঙ্কার হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে প্রাকৃতিক আর হচ্ছে যেটা আমরা যেটা আমরা নিজেরা তৈরি করে নি একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম প্রাকৃতিক যেটা সেটা হচ্ছে আলাসবাহান হওয়া তালা যেভাবে সৃষ্টি করেছেন সৌন্দর্য দিয়ে এটা একটি সৌন্দর্য আর সাথে সাথে নারীদের নারীদের আরেকটি সৌন্দর্য যেটা অলঙ্কার সেটা হচ্ছে যারা আমরা তৈরি করি স্বর্ণরূপা দিয়ে তাহলে নারীদের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে মুখমণ্ডল তাহলে নারীদেরকে মুখমন্ডল ঢাকতে হবে তো এখানে নারীদেরকে আল্লাব্বুল আলামিন বলেছেন অলাইবুদিনা জিনা ইলামা দহরা মিনহা তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না কোনোভাবেই তো আল্লাহ রব্বুল্লা আলমিন আরো বলেছেন যে আহ আল্লাহ তকরাবুজ্লাহ তকরাবুজ্জিনা ইন্না হুকান তোমরা জিনার নিকটবর্তীও হয় না আর এটা হচ্ছে জঘন্য কাজ তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মহিলাদেরকে অবশ্যই চারটি কাজ করতে বলেছেন নবী করিম সাল সাল্লাম বলেছেন চারটি কাজ করলে তারা জান্নাতে যেতে পারবে এক নম্বর হচ্ছে তারা ফরজ সালাদ দুই নম্বর হচ্ছে জন্দন মাসের সিয়াম পালন ও আহসানাতরদার লজ্জাস্তানের হিফাজত আর লজ্জাস্তানের হিফাজত করা অবশ্যই পর্দা ছাড়া সম্ভব নয় পর্দা নারীকে করতেই হবে যে কোনো মূল্যে একটি লম্বা হাদিস এসেছে নবী করিম সাল্লাহ আলী হসাল্লামের নবীকরম সাল্লাম বলেছেন যে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে সিফানে মিন আহলিন নার দুই ধরনের জাহান জাহান্নামী আছে লাম আর রাহমাত তাদেরকে আমি দেখি নাই তার মধ্যে এক নম্বর হচ্ছে যে কওমুম মাআহু মাহুম সিয়াতুন কা আদনা বিল বাকারি আদ্রিবুনা বিহাননাত যে সমস্ত মানুষের হাতে গরুর লেজের মতো চাবুক অথবা লাঠি থাকে তারা মানুষকে সাধারণ মানুষকে পিটাই দুই নম্বর হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া ওই মহিলা যে মহিলা কি করে যে মহিলা পোশাক পরে থেকেও উলঙ্গ পোশাক পরে থেকেও তার শরীরের ভাস শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এই সমস্ত নারীরা আহ যাবে নামে যাবে নবীম বলছেন কাস ইয়া তুন আর ইয়া পোশাক পরে থেকেও তারা নগ্ন মুমিলা তুন মা এলা তারা কি করবে পরপুরুষের দিকে আকৃষ্ট হবে তারাও পরপুরুষও তার দিকে পরপুরুষকে তারা আকৃষ্ট করবে পরপুরুষকে আকৃষ্ট করবে এই ধরনের এই ধরনের পোশাক আশাক যদি পরে তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সে ব্যক্তি সেই মহিলা জাহান এবং শুধু জাহান্নামি না বলেছেন যে নবীকরিম সাল্লাহ সাল্লাম বলছেন উস হুন্না কা আসনিমাতুল বুখতিল মা এলা তারপরে তারা যখন রাস্তাঘাটে চলবে তার চুল এমনভাবে বুক্তি উঠের মতো আমাদের যে সারের ঝুট তাই ঝোটের মতো উঁচু করে তারা চুল বাঁধবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছে জান্না তারা জান্নাতে প্রবেশ করবে না ওলাদিনা রিহা তার জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ কেননা সিরাতিন কাদা

নারীদের গুণ হচ্ছে চারটি তাহলে একটি একজন নারী অবশ্যই তাকে পর্দায় থাকতে হবে স্বামীর খেদমত করতে হবে আদায় করতে হবে রমদান মাসে সিয়াম পালন করতে হবে আল্লাহ নবী সাল্লাহ সালাম বলছেন ফালতাত জান্নাতি সাত তাহলে এই এই নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো হাদিস এসেছে আবু নোয়াইম আবু নোয়াইমের ফি হিলিয়াতিল আউলিয়ানামের একটি কিতাবের মধ্যে হাদিসটি এসেছে হাদিসটিকে নাসির উদ্দুলাল বা তিনি সহি বলেছেন বেশ কাতের হাদিস নম্বর আহ তিন নম্বর হাদিস আপনি পুরে নেবেন ইনশাআল্লাহ আর মহিলাদেরকে অবশ্যই পর্দায় থাকতে হবে যেখানে পর্দার ব্যবস্থা নাই সেখানে নারীদের কাজ করার কোন প্রয়োজন আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে স্বামীর খেদমত তার খুব জরুরি স্বামীর খেদমত জরুরি আর নারীদের কিছু দায়িত্ব আছে যেমন আপনি রিয়াজুল সালিহীন যদি খোলেন তাহলে হাদিস নম্বর তিনশত আহ যে হাদিসটা আব্দুল্ল অমর আদালত আনহ বর্ণনা করেছেন অবিকুল্লাহ সাল্লাম বলেছেন আলাফ আলা ফাকুলকুম রয়িনাকুলকুম মাসউলুন আন রয়য়াতিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল দায় প্রত্যেকের দায়িত্ব সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে তো প্রত্যেকের দায়িত্ব আছে শাসকের দায়িত্ব আছে পুরুষের দায়িত্ব আছে তদরূপ মহিলাদেরও দায়িত্ব আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মহিলাদের দায়িত্ব তিনি বলে দিয়েছেন কতটুকু আল আতু রয়িয়া আলা বাইতে যাওজিহা ওয়া ওহিয়া ওয়হিয়া আতু। মাস্কুল আতুন আনহুম নবীকন ইমসাল্লাহ লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আর মহিলাদের দায়িত্ব হচ্ছেন মারআতু রয়াল বাইতে জৌজিহা তার বাড়ি স্বামীর বাড়ি দেখাশোনা করবে ওয়াওলাদিহি সাবের সমস্ত সন্তানাদিকে লালন পালন করবে তার পেটে হোক এবং তার সতীনের পেটে হোক যেরাই হোক তো এই মহিলা স্বামীর ক্ষেত করবে স্বামীর বাড়ি দেখাশোনা করবে এবং সাথে সাথে তার স্বামীর যত সন্তান আছে সন্তানদের কে দায়িত্ব সন্তানকে লেখাপড়া তার স্বাস্থ্যসেবা সব কিছু দায়িত্ব তাদেরকে সুন্দরভাবে লালন পালন করার দায়িত্ব হচ্ছে মহিলার যদি এই মহিলা দায়িত্ব পালন না করে কে আমাদের ময়দানে আল্লাহ সুবাহান হুয়া তারা এই দায়িত্ব সম্পর্কে কে আমাদের ময়দানে জিজ্ঞাসা করবেন তাহলে এটার একটি বিষয় যে নারীদের দায়িত্ব হচ্ছে স্বামীর বাড়ি দেখাশোনা করা স্বামীর স্বামীর খেদমত করা সাথে সাথে তার স্বামীর সমস্ত সন্তানাদিকে সুশিক্ষা শিক্ষিত করা লেখাপড়া করানো যদি এটা করে তাহলে আল্লাহর

স্বামীদের আনুগত অনুগত হয় এবং স্বামীদের অনুপস্থিতি গোপন বিষয়গুলির হিফাজতকারী হয়ে থাকে আর যদি এইরকম হয় তাহলে সুবাহ হওয়া তাহলে কারণ আল্লাহ তালা নিজেই তার হিফাজত করার সুযোগ করে দিন তো এখানে বিষয় রাখতে হবে যে স্বামীর অনুগত হতে হবে স্বামীর আহ স্বামীর কথা মেনে নিতে হবে এবং স্বামীর বাড়ি দেখাশোনা করতে হবে আর সাথে সাথে স্বামীর সন্তানাদিকে দিকে লেখাপড়া লেখাপড়ার দায়িত্ব পালন করতে হবে সেইগুলো পালন না করে যদি কোনো নারী চাকরি করতে যায় তো চাকরি করলে যদি যদি তার অনুকূল পরিবেশ হয় নারীদের অনুকূল পরিবেশ বলতে যে পরিবেশে যে পরিবেশে চাকরি করলে শুধু মহিলা যেখানে প্রতিষ্ঠান আহ মহিলা ছাড়া কোনো পুরুষ নাই সেই সমস্ত প্রতিষ্ঠানে মহিলা চাকরি করার ব্যাপারে কোনো সমস্যা নাই যে জায়গায় পর্দার যে জায়গায় পুরুষ মহিলা একাকার হয়ে আছে যেখানে পর্দার কোনো ব্যবস্থা নেই সেখানে চাকরি করা নারীদের জন্য জায়েজ হবে না আশা করি আপনি উত্তর পেয়েছেন আল্লাহ সুবহান আমাদেরকে নারীদেরকে নারীদেরকে সংসার চালানোর দায়িত্ব দেন নাই বরং সংসার চালার দায়িত্ব দিয়েছেন আলাহুল আলমিন পুরুষদেরকে ওয়ালাল আলাল না পুরুষদের জন্য আলামিন কি করেছেন যারা বিছানার মালিক সন্তান সন্ততির মালিক তারাই সংসার চালাবে তারা খাদ্য খাদ্য ভরণ পোষণ চিকিৎসা সমস্ত ব্যবস্থা করবে নারীদের উপরে দায়িত্ব নয় বরং নারীরা যদি চাকরি করতে একান্ত বাধ্যই হয় তাহলে যেখানে মহিলা মহিলারা আছে যেখানে পর্দার ব্যবস্থা আছে সেখানে চাকরি করবে আল্লাহ হান আমাদের সেই দান করো আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালাম আলাইকুমুল্লাহ আসসালাম কাতু সমানিত দিনী ভাই এবং দিনী ভোনেরা পৃথিবীর যে যে প্রান্তে আছেন আমাদেরকে সহযোগিতা করুন দিনী কাজে আপনিও সহযোগিতা করতে পারেন কারণ এই জিএস মিডিয়া কোনো রাজনীতিক কোনো সংগঠন দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সফান ও তার সন্তুষ্টির জন্যই এ জিএস মিডিয়া তাই আপনিও দিনই কাজে সহযোগিতা করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল লাইক করুন ফেসবুক পেজ ভিজিট করুন টুইটার চ্যানেল এজিএস মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের অন্তর অন্তস্থল থেকে এজিএস মিডিয়া সবাইকে জানাচ্ছে আন্তরিক